কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ইমানদার হতে চায় তাহলে সে যেন সব সময় হালাল রুজি রোজগার করে। কেননা হারাম মানুষকে এরকম ভাবে ধ্বংস করে, হারাম মানুষকে ধ্বংস করতে করতে মানুষকে একেবারে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য মুসনাদে আহমদের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য পাঁচটি কারণ উল্লেখ করেছেন। আজকে আপনাদেরকে সেই পাঁচটি কারণ উল্লেখ করব, জানতে রাজি আছি না নাই? আরেকটু জোরে জানতে রাজি আছি না নাই? এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চায়, মুসনাদে আহমদের মধ্যে এবং তিরমিজি শরীফের মধ্যে পাঁচটি কারণ পাওয়া যায়। অনেকগুলো কারণ আছে, আমি পাঁচটি কারণ বলে দিয়ে যাব। এক নাম্বার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাও, যদি তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হতে চাও, তাহলে এক নম্বরে তোমরা হালাল রুজি রোজগার করো, হারাম থেকে বিরত থাকো। এর দ্বারা প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা হালাল রুজি উপার্জন করো, যদি তোমরা হালাল রুজি উপার্জন করো গো, আর যদি তোমরা হারাম থেকে বিরত থাকো, আমার আল্লাহর কাতারের মধ্যে পরিপূর্ণ মুসলমান হিসাবে নাম দিয়ে দে। এখানে কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হারাম বিষয় থেকে দূরে থাকে সে ব্যক্তি আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হিসেবে আল্লাহর কাছে মনোনীত হয়েছে। কার মেরে বলুন না, সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি সর্বদাই, আজকে আমি গরিব, আজকে আমি অর্থর দিক দিয়ে দুর্বল, এটা কিন্তু আমার লজ্জার কোনো কিছু নেই, কিন্তু যখন কিয়ামতের ময়দানে কুঠি কুঠি মানুষের সম্মুখে আমাকে হারাম খাওয়ার জন্য আল্লাহ যখন আমাকে শাস্তি দেবে, যখন আমার পেটের মধ্যে যখন সাপ বিচ্ছু কামড়াইবে, তখন বুঝতে পারবে যে হারাম খাওয়ার ফল কি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন হারাম খাও, যখন তোমরা হালাল রুজি করো না, যখন তোমরা হারাম রুজি করো, তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারি না, কারণ হারাম মানুষকে একেবারে নিকৃষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা অল্প খাও সেটা তোমরা হারাম খেও না, তোমরা হালাল খাও। প্রয়োজনে তোমরা এক লুকমা খাও সেটা হারাম খেও না, সেটা তোমরা হালাল খাও। সেই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে কঠোর নিষেধাজ্ঞা আছে, তোমরা হালাল থেকে দূরে থাকো না, তোমরা হারাম থেকে দূরে থাকো, আর হালালের মধ্যে তোমরা আকৃষ্ট হচ্ছি। কার মেরে বলো না, সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে তোমাদের তাকদীরের মধ্যে যা দেয় তা নিয়ে তোমরা খুশি থাকো। কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যা আছে এবং আল্লাহর পক্ষ হতে আল্লাহ যা তোমাদের তকদীরের মধ্যে তোমাদের নসিবের মধ্যে দিয়েছে তা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, নিশ্চয়ই আল্লাহ যা করে তোমাদের ভালো মঙ্গলের জন্য করে। কথা বলেন ঠিক কিনা? এখন লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর মধ্যে যদি বিভিন্ন ধরনের মানুষকে যদি আমার আল্লাহ রোগ বিমারি দেই, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি, এই যে আমাদের মধ্যে এখন করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস আসার পরে অনেক মানুষ হয়তো ইহুদি খ্রিস্টান বাদ দিলাম, মুসলমানদের মধ্যে অনেক লোক বলতেছে, আল্লাহ কেন আমাদের দেখি, আল্লাহ কেন আমাদেরকে এত বড় একটা গজব দিচ্ছে, কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছাকৃতভাবে এইগুলি করে না। আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে এক আয়াতের মধ্যে বলে, যখন তোমাদের মধ্যে কেন রোগ বেমারি এমনকি মহামারী বা দুর্ভিক্ষ যদি আসে, সেইগুলি হচ্ছে তোমাদের নিষ্কর্ম ফলের কারণে। আল্লাহ রাসূল বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীর মধ্যে হারাম খেও না, তোমরা পৃথিবীর মধ্যে হালাল উপার্জন করো, কিন্তু আমরা কথাই কথাই দাপে দাপে আমরা হারাম উপার্জন করতেছি। আল্লাহ রাসূল বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীর মধ্যে হারাম উপার্জন করো না, আমরা কথাই কথাই হারাম উপার্জন করতেছি। তাহলে আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের কাছে কোনো রোগ বেমারে আসে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যদি কোনো কোনো দুর্ভিক্ষ বা কোনো ভাইরাস যদি তোমাদের মধ্যে আসে, তাহলে এটা তোমাদের নিষ্কর্মের ফলের কারণে, কারণ কামাতা দিন তো দানে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যেরকম কর্ম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ফলও দিবে সেই কর্ম অনুসারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কর্মের কারণে আজকে আমাদেরকে আল্লাহ এরকম একটা মহামারী ভাইরাস দিয়েছেন। আসুন আমরা সবাই আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, বেশি বেশি তওবা করি, তাহলে আমার মনে হয় রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না। আর একটু জোরে, পারে কি পারে না? সুতরাং নিরাশ হওয়া যাবে না। কি বলতে চেয়েছিলাম, দুই নম্বর আল্লাহ বলেন, তোমার তকদিরের মধ্যে আল্লাহ যা দেয় তা নিয়ে তুমি খুশি থাকো, অবশ্যই আমার আল্লাহ তোমাদেরকে, যদি তোমরা খুশি থাকো আমার আল্লাহ আরো বাড়িয়ে দিবে। চিকার মেরে বলো না, সুবহানাল্লাহ। নাম্বার তিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যখন তোমার প্রতিবেশী যখন তোমার কাছে থাকে, কারণ মানুষ একা একা বাস করতে পারে না, অবশ্যই মানুষ যদি পৃথিবীর মধ্যে জীবন যাপন করতে হয় অন্য একজন বাইর হয়তো সহযোগিতা লাগবে। যদি পৃথিবীর মধ্যে আমরা যদি সুন্দরভাবে যদি আমরা জীবন যাপন করতে চাই, অবশ্যই অবশ্যই আমাদের অন্য মানুষদের একজন হেল্প লাগবে, অবশ্যই আমাদের মানুষের মহব্বত লাগবে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বরের যে হাদিসটা আমি বললাম, এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বদা তোমাদের প্রতিবেশীদের সাথে তোমরা সৎ আচরণ করো। জোরে জোরে বলুন না, সুবহানাল্লাহ। কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজকে তোমার ধন আছে, সম্পদ আছে, সে তুমি সম্পদের পাওয়ারে তোমার প্রতিবেশী গরিব তার অর্থ নেই, তুমি তাকে যেমনি ইচ্ছে তুমি সেভাবেই তার সাথে তুমি ব্যবহার করো না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। ইসলাম বলে যে তুমি হোক তোমার প্রতিবেশী দুর্বল, হোক তোমার প্রতিবেশী অর্থের দিক দিয়ে কম থাকতে পারে, হয়তো তুমি একটু ধনী, আল্লাহ তোমাকে দিয়েছে সেই শুকরিয়া আদায় করে তোমার প্রতিবেশীদের সাথে তুমি তোমার সৎ আচরণ করতে হবে। আজকে আমার গায়ের মধ্যে পাওয়ার আছে, আমি রাস্তার মধ্যে একটা কুকুর দেখতে পেলাম, আজকে আমার গায়ের শক্তির কারণে আমি কুকুরকে একটা লাথি মারলাম না, এটা কিন্তু ইসলামের মধ্যে নেই। আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকৃষ্ট কিছু আশা করতে পারে না। আজকে আপনার গায়ের মধ্যে শক্তি আছে বলে আপনার প্রতিবেশীকে আপনি যেভাবে চান সেভাবে ইউজ করছেন, এটা কিন্তু ঠিক নয়। আপনাকে একদিন আল্লাহর কাছে বিচার দিতে হবে, আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ার মধ্যে আপনাকে জবাব দিতে হবে কি হবে না। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, তখন কিন্তু আপনার প্রতিবেশীর কাছে যে অপরাধ করেছিলেন, আপনার প্রতিবেশী যদি আপনাকে ক্ষমা না করে আপনাকে কেউ ক্ষমা করতে পারবে না। কথা ঠিক কিনা? তো সুতরাং কি বুঝতে পারলাম, প্রতিবেশীদের সাথে সর্বদাই সৎ আচরণ করতে হবে কি হবে না? আর একটু জোরে, হবে কি হবে না? চার নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর কাছে তোমরা যা চাইবা, নিজের জন্য তোমরা আল্লাহর দরবারের মধ্যে যা কিছু তোমরা চাইবা, অপরের জন্য তোমরা তাই চাইবা। এখন দেখা গেছে কি, আমি যদি একটু উপরে উঠি অন্য কি আমি প্রতিহিংসা করি? না, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। কেন সাপোর্ট করে না জানো না? কারণ ইসলামের মধ্যে কোনো হিংসা নাই, ইসলামের মধ্যে কোনো নিন্দা নাই। ও পৃথিবীর মানুষেরা রে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের জন্য তোমরা আল্লাহর দরবারের মধ্যে যা চাইবা, অপরের জন্য তোমরা তাই চাইবা। জোরে জোরে বলুন না, সুবহানাল্লাহ। এই কথা দ্বারা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহর কাছে নিজের জন্য যা চাইবা, অপরের জন্য তোমরা তা চাইবা। এখন দেখা গেছে কি, অনেকেই আমরা সচরাচর করে থাকি, বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানুষের জন্য আমরা হিংসা করি না, এটা কিন্তু ঠিক নয়। আপনি হিংসা করবেন কেন? আল্লাহ আপনার তকদিরের মধ্যে যা রেখেছেন তা দ্বারাই আপনি তাই পাইবেন। অপরের জন্য আল্লাহ যা তকদিরের করেছেন আপনি তাই পাইবেন। কিন্তু তকদির দু প্রকার সচরাচর, একটা হচ্ছে আপনি যখন দোয়া করবেন সেই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার তকদিরকে পরিবর্তন করে, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। কার মেরে বলো না, সুবহানাল্লাহ। একটা হচ্ছে নির্দিষ্ট ভাগ্য যেটা কিন্তু পরিবর্তন হয় না, আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ভাগ্য যেটা আপনার দোয়ার মাধ্যমে, আপনার আল্লাহর প্রতি এবাদতের মাধ্যমে, আল্লাহর এবাদতের মাধ্যমে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে কি পারে না।
তো সুতরাং কি বুঝলাম, নিজের জন্য যা চাইবো অপরের জন্য আমরা তাই চাইবো, কথা বলেন ঠিক কি না? অপর কি নিজের জন্য আল্লাহর দরবারে 20 কোটি টাকা চাইলাম, অপরের জন্য যে আমি যে আমি বললাম মনে মনে বললাম আল্লাহ তুমি আমাকে ধনী বানিয়ে দাও, অপরকে গরিব বানিয়ে দাও, না, এই দোয়া কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। আপনি যা চাইবেন যে আল্লাহ তুমি আমাকে যা দিছো আমি তাতেই খুশি, আমি তাতেই রাজি, তুমি আমাকে যা দিছো তোমার নিয়ামত খেয়ে আমি তাই করব, যা তুমি অর্ডার করবা, যা তুমি আদেশ করবা আমি তাই করব, ভিতরের মধ্যে এরকম একটা মনোবল রাখতে হবে, তাহলে আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হবে, কথা বলেন ঠিক কিনা? নাম্বার 5 নাম্বার কারণ, 1 নাম্বারের মধ্যে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম কাজ থেকে তোমরা বিরত থাকো আর তোমরা হালাল রুজি উপার্জন করো। নাম্বার 2 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তোমার তকদিরের মধ্যে যা দিয়েছে তা দ্বারা তোমরা খুশি থাকো। নাম্বার 3 বললাম তোমাদের প্রতিবেশীকে সর্বদাই তোমরা সদ আচরণ করো, যা তোমরা আল্লাহর কাছে চাইবা 4 নাম্বারের মধ্যে বলা হয়েছে, যা তোমরা আল্লাহর কাছে নিজের জন্য চাইবা অপরের জন্য তাই চাইবা, কথা বলেন না ঠিক কিনা? 5 নাম্বারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর মানুষেরা, রে ও পৃথিবীর মানুষেরা, এই এই আমলটা তোমরা সব সময় করবা। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কখনো উচ্চ সুরে হাসবা না, অট্র হাসি তোমরা কেন দিন দিবা না, কেন 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 উচ্চ হাসি অট্র হাসি মানুষকে এরকম ভাবে ধ্বংস করে, মুর্দা কলম জিন্দা করা দেয় আবার জিন্দা কলমকে মৃত বানাইয়া দেয় এই অট্র হাসি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর মানুষেরা, রে আমি যখন গোরুস্থানের মধ্যে যাই তখন আমি নবী কান্নায়া কান্নায়া কাঁদি, আমি নবী বিনায়া বিনায়া কাঁদি। অপরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা বেশি বেশি তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি তোমরা কবর জিয়ারত করো। সাহাবী ডাক দেখো নবী গো, আপনি নবী তো কিছুদিন আগে বললেন কবর জিয়ারত থেকে বিরত থাকার জন্য, আপনি এখন দি বলতেছেন বেশি 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 কবর জিয়ারত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি এখন আবার বলতেছেন বেশি বেশি কবর জিয়ারত করার জন্য, কেন কেন কেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরে, আমি নবী যখন কবরের মধ্যে তাকায়, আমি নবী যখন গোরস্থানের মধ্যে তাকায়, আমার দুনিয়ার কোনো খেয়াল খেয়াল থাকে না, কবরের মধ্যে যেই জন পড়ে আছে সেই জন কিন্তু পৃথিবীর কোনো মানুষকে দেখতে পড়তেছে না, পৃথিবীর মধ্যে কোনো মানুষকে পাইতেছে না। এই জন্য দ্বিতীয়বারের মতো আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ও সাহাবীরা তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ বেশি বেশি কবর জিয়ারত করার কারণে ভিতরের মধ্যে আমার আল্লাহর কিয়ামতের কথা মনে পড়ে যায়, কথা বলেন ঠিক কি না? কি বুঝতে পারলাম এখানে? আল্লাহ রাসূল 5 নাম্বার হাদিসের মধ্যে বলেন তোমরা কোনোদিন বেশি জোরে জোরে তোমরা হাসবা না, কারণ এই হাসি তোমাদেরকে জীবিত কলবকে মৃত করে দেয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি জোরে জোরে হাসার জন্য নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে আমরা তা মানতে রাজি আছি না নাই? তো কি বুঝতে পারলাম? নাম্বার 1 কারণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসনাদ আহমদের মধ্যে এবং তিরমিজি শরীফের মধ্যে অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, আমি 5টা কারণ আজকে বললাম। 1 নাম্বার কারণ হলো সবসময় হারাম থেকে দূরে থাকবো, কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2 যখন আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবো তখন নিজের জন্য যা চাইবো অপরের জন্য তা চাইবো, কথা বলেন ঠিক কি না? নাম্বার 3 আমাদের প্রতিবেশীদের সাথে সর্বদাই ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? নাম্বার 4 নিজের জন্য যা চাবো এবং আল্লাহ তাআলা তকদিরের মধ্যে যা দিয়েছেন আল্লাহ রহমত পেয়ে আমরা তাই খুশি এবং রাজি থাকতে হবে, কথা বলেন ঠিক কি না? নাম্বার 5 যখন আমরা কোনো কিছু খুশি হব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে সব সময় তিনি মুস্কি হাসি দিতেন, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মুস্কি হাসি দিতে হবে, হাসির মধ্যে একটা ইবাদত আছে, একটা সুন্নত আছে। আমরা আসুন আমরা সবাই সুন্নতি হাসি দিয়ে আমরা অট্র হাসি না দেই ইনশাল্লাহ। যে 5টা কারণ বললাম আমাকে এসো সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলগুলি যেন সমস্ত হাদিসের আমলগুলি যেন করতে পারি এবং যথাযথভাবে যেন মানতে পারি সকলে বলে আমিন।